নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে ISL এর কয়েকটি অফিসিয়াল আপডেট দেওয়ার আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, কারণ এখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম যে সঠিক সময় আসলে আপনারা অবশ্যই সমস্ত অফিসিয়াল আপডেট পেয়ে যাবেন। তো এইবার থেকে প্রায় সমস্ত ক্লাবই নিজেদের দলে অফিসিয়ালি খেলোয়াড় সই করবে, তাই অফিসিয়াল আপডেট এইবার থেকে আপনারা কিন্তু পেতে শুরু করবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে আশিস রায়ের আপডেটটা দিই। তো আমরা বুঝতেই পেরেছিলাম গতকাল এটিকে মোহনবাগানের ভিডিওতে যে ওই প্লেয়ারটা আশিস রায় ছিল। তো আজকে অফিসিয়ালি ফেস রিভিল করে জানিয়ে দেওয়া হয়েছে যে আশিস রায় তাকে 5 বছরের চুক্তিতে এটিকে মোহনবাগান সই করেছে। তো শুধু আশিস রায় নয়, আশিক কুরুনিয়ানকেও এটিকে মোহনবাগান 5 বছরের চুক্তিতে সই করে নিয়েছে। তো এটার অফিসিয়াল আপডেটও আমরা হয়তো 2-3 দিনের মধ্যে পেয়ে যাব। তো আশিস রায় ও আশিক কুরুনিয়ান দুজনকেই এটিকে মোহনবাগান 5 বছরের লং টার্ম কন্ট্রাক্ট সই করলো। তো এবারে আসি প্রবীর দাস। তো বন্ধুরা, প্রবীর দাসকে অফিসিয়ালিভাবে এটিকে মোহনবাগান ছেড়ে দিয়েছে ও বেঙ্গালুরু FC তারা 3 বছরের জন্য প্রবীর দাসকে সই করেছে, অর্থাৎ 3 ইয়ার্স কন্ট্রাক্ট সই করেছে প্রবীর দাস বেঙ্গালুরু FC-র সঙ্গে। তো প্রবীর, তিনি যে এটিকে মোহনবাগান ছেড়ে গেছেন, যেমন ফ্যান্সরা অনেক দুঃখিত, ঠিক একই রকম প্রবীর দাস, তিনিও কিন্তু খুবই দুঃখিত। সেই নিয়ে প্রবীর দাস তিনি এটিকে মোহনবাগান ক্লাব সমর্থক ও এটিকে মোহনবাগান ক্লাবকে তিনি কতটা ভালোবাসেন, কতটা শ্রদ্ধা করেন, সেই নিয়ে তিনি তার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও বানায় ও ভিডিওতে তিনি সমস্ত ফ্যান্স ক্লাব সবাইকে ধন্যবাদ জানায় যে তাকে এত ভালোবাসা সাপোর্ট দেওয়ার জন্য। তো প্রবীর দাসের সেই পুরো ভিডিওটা আপনারা প্রবীর দাসের সোশ্যাল মিডিয়ার অফিসিয়াল অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো প্রবীর দাসের সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন। তো আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে একটু অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।